প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে সিলিন্ডারিং ক্যালেন্ডারিং প্রসেস নিয়ে আলোচনা করব। তা সিলিন্ডারিং মেশিন ক্যালেন্ডারিং এর ব্যাপারটা কি, সেটা হলো এই প্রক্রিয়ায় এই সিলিন্ডারিং ক্যালেন্ডারিং ফিনিশিং পদ্ধতিতে কটন কাপড়কে প্রায় সিল্কের মতো চকচকে করে তোলে। কটন, লিনেন, সার্টিন এবং প্রিন্টেড কাপড়ে এই ধরনের সিলিন্ডারিং ক্যালেন্ডারিং প্রসেস ব্যবহার করা হয়। প্রথমে কাপড়টা এখান থেকে আসলো, আসার পরে এই যে কটন রোলারের উপর দিয়ে যায়, ধাতব রোলারের উপর দিয়ে গিয়ে চলে গেল। ধাতব রোলারটা কি গরম থাকবে, এটাও ওটাকে ক্যালেন্ডার করে ফেলবে। অনলি একটা ধাতব রোলার দিয়েই এই সিলিন্ডারিং মেশিনের কাজটাকে শেষ করা যায়, যার কারণে এই জিনিসটা মানে একটা আলাদাই একটা প্রসেস, এরকম কিন্তু আর নাই যে অনলি একটা রোলার দিয়ে মানে এই প্রসেসটাকে শেষ করার। তো এইটার মধ্যে যে মূল ব্যাপারটা, যখন আচ্ছা এখানে কি, যখন মার্সারাইজ কটন কাপড়কে ফিনিশিং দেওয়া হয় তখন তা প্রায় সিল্কের মতো হয়ে ওঠে। তো এখন মার্সারাইজিং কাপড়টা, এটা ব্যাপারটা কি, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। আমি মার্সারাইজিং নিয়ে আলাদা একটা ক্লাস করাবো, অবশ্যই অবশ্যই মার্সারাইজিং নিয়ে আলাদা আলোচনা হবে, কিন্তু তারপরও আমি মার্সারাইজিং নিয়ে একটু আলোচনা করতেছি। অথবা তোমরা আমার মার্সারাইজিংয়ের উপরে যে ভিডিওটা আমি করবো বা অলরেডি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তো সেই ক্লাসটা যদি তোমরা মানে সেই ভিডিওটা তোমরা দেখো তাহলে মার্সারাইজিং নিয়ে ভালো মতো ধারণা পাবা। তারপর আমি ছোট্ট করে মার্সারাইজিং নিয়ে একটু আলোচনা করি। তো এই ইংল্যান্ডের ব্ল্যাকবোর্নের কাছাকাছি গ্রেট হারউড এ জন্মগ্রহণকারী জন মার্সার নামক এক ভদ্রলোক 1844 সালে এই পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে সারা বিশ্বের পদ্ধতিটির নামকে মার্সারাইজিং বলা হয়। এ মার্সারাইজিংয়ের ব্যাপারটা কি, মার্সারাইজিংয়ে একটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে ব্লিচ ফিনিশ কাপড়কে মার্সারাইজিং করা হয়। সেখানে কী দ্বারা করা হয়, এটা কেন করা হয়, চাকচিকিতা, উজ্জ্বলতা বৃদ্ধি, রং শোষণ ক্ষমতা বৃদ্ধি, আলোর ক্ষয়। আচ্ছা আমি একদম সিম্পলি জিনিসটাকে বলি, আমি পরে আরও ডিটেলস বলবো। আমাদের কটন ফাইবার যে আঁশটা থাকে সেটার কিন্তু কিডনি শেপ থাকে। সাপোজ ধরো যে আমাদের যদি কটনের একটা আঁশকে যদি আমরা লম্বাভাবে ছেদ করি তাহলে সেই জিনিসটাকে এরকম একটা ছেদ থাকবে। হ্যাঁ, তো সেই জিনিসটাকে এই কারণে কিন্তু কটন ন্যাচারালি অনেক বেশি উজ্জ্বল হয় না, সিল্কের মতো হয় না। কিন্তু সেই কটনটাকে যদি আমরা মার্সারাইজ করি এই জিনিসটা নরম হয়ে অনেকটা গোল শেপ আকার ধারণ করে। যখন একটা ফাইবারের বা আমাদের যে সুতাগুলা মানে বিশেষ করে আমরা যে কটনগুলো কাপড়গুলো ব্যবহার করি, যেমন লুঙ্গি, গামছা বা আমাদের যে সুতির যে কাপড়গুলো ব্যবহার করতেছি, তো সুতি কাপড়গুলোর আঁশগুলা যদি এরকম গোলাকার হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাবে। অনেক কিন্তু কটনের তৈরি অনেক গেঞ্জি কিন্তু বাজারে পাওয়া যায় যেগুলো কিন্তু অন্যান্য কাপড়ের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখা যাবে। একটা লুঙ্গি বা একটা গামছার থেকে কিন্তু ব্যবহার করা থ্রি পিস বা গেঞ্জির কাপড়গুলো আরও অনেক বেশি মসৃণ, অনেক সুন্দর হয়। এটা কারণটা কি, কারণটা হলো এটাতে মার্সারাইজ করা থাকে। তা মার্সারাইজিংটা কি, মার্সারাইজিংটা আসলে উদ্দেশ্যটা হলো কাপড়টাকে অনেক বেশি একটু মানে আঁশগুলোকে অনেকটা গোলাকার করে ফেলা। হ্যাঁ, কিডনি সেবাটা আঁশকে অনেকটা গোলাকার করে ফেলা, এতে কাপড়টা অনেক বেশি পানিগ্রাহী হয়, রঙটা ভালো মতো শোষণ করে, আর এই কারণে কাপড়টা অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি সুন্দর দেখায়। তো এই কাপড়টায় মার্সারাইজ করা কাপড়টাই বেসিক্যালি এই সিলিন্ডারিং পদ্ধতিতে প্রসেস করা হয়। এটা এমনিতে অনেক নরম এবং কোমল থাকে, যার কারণে এটাকে এতগুলো ধাতব রোলার প্রয়োজন পড়ে না। অনলি একটা কটন রোলার এবং একটা ধাতব রোলারের মাধ্যমেই এই প্রসেসটাকে করা সম্ভব হয়। তো এটাই ছিল মার্সারাইজিং প্রক্রিয়া, এবং এভাবেই বেসিক্যালি এই জিনিসটাকে করা হয়, তোমার যে সিলিন্ডারিং পদ্ধতিটা করা হয়। আচ্ছা এখানে ব্যাপারটা কি, যখন মার্সারাইজ কটন কাপড়কে, এখন তো আমি বুঝাইতে পারছি তাই না যে মার্সারাইজ কটন কাপড়টা কি, কেন মার্সারাইজিংটা করা হয় বা এর উদ্দেশ্য নিয়ে আমি আরও আলোচনা করবো পরবর্তীতে, তখন তা প্রায় সিল্কের মতো হয়ে ওঠে। কারণ কি, এটা তো ফাইবারের স্ট্রাকচারটাই কি চেঞ্জ করা হয়েছে, মানে যে সুতার যে আঁশগুলা সেটার স্ট্রাকচারটা কি অনেক সুন্দর, মানে অনেক সুন্দর করা হয়েছে, যার কারণে এটা এমনিতেই উজ্জ্বল। তারপরে যখন এটাকে আমরা সিলিন্ডারিং ক্যালেন্ডারিং মাধ্যমে ফিনিশ করবো সেটা আরও অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। এবং এই ফিনিশিং পদ্ধতিতে কাপড়ের গায়ে প্রতি ইঞ্চিতে 125 থেকে সরু দাগে দাগাঙ্গিত থাকে, ওটা তোমরা মেশিনটা না দেখলে তোমরা জিনিসটা বুঝবে না। যাক, এই পুরো ব্যাপারটা যে এই মেশিনটাতে কীভাবে মার্সারাইজ কাপড়কে সিলিন্ডারিং ক্যালেন্ডারিংয়ের মাধ্যমে প্রসেস করা হয়। তো এই ছিল আমাদের সিলিন্ডারিং ক্যালেন্ডারিং প্রসেস। তা নেক্সটে আমরা আরও অন্যান্য অ্যাম্বুশিং নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।